দীপা, আজকে তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে এসেছি। আমার অনলাইন ক্লাসটি হবে ক্লাস সিক্সে বিজ্ঞান বিষয়। তো বিজ্ঞান বিষয়ে যে তৃতীয় অধ্যায়টি আছে উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন, ওটার যে প্রথম টপিকস কোষ এবং কোষের প্রকারভেদ, আমি আজকে ওটার উপর তোমাদের সাথে আলোচনা করব। তো আসুন প্রথমেই আমরা জেনে নিই কোষ কী। কোষ হচ্ছে আমাদের অর্থাৎ জীবদেহের গঠন ও কাজের যে কাজটি থাকে তার একক। আমরা যদি সহজ করে আরেকটু বলতে যাই তাহলে হচ্ছে কি, জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। আমাদের শরীরে এরূপ অসংখ্য কোষ দ্বারাই কিন্তু আমাদের শরীরটা গঠন করা হয়েছে। তো দেখো আমাদের এই শরীর অসংখ্য গঠন, আবার কিছু কিছু উদ্ভিদ আছে, প্রাণী আছে যাদের একটি মাত্র কোষ দ্বারাই গঠিত। তো তাদের ক্ষেত্রে বলা হয় যে এমিবা, এমিবাকে জানি আমরা এমিবা। এই এমিবাটা হচ্ছে কি, একটিমাত্র কোষ দ্বারা গঠন, যার কারণে এমিবাকে এককোষী জীব বলা হয়। কারণ এই এমিবা যেহেতু একটিমাত্র কোষ দ্বারা গঠিত, সেই কারণে এমিবাকে এককোষী জীব বলা হয়। তো এরকম এককোষী জীব কিন্তু সর্বসংখ্যক, অসংখ্য কিন্তু আছে কি, বহুকোষীয় জীব। তো আসো এবার এই কোষের আবিষ্কার সম্পর্কে জানি। কোষের আবিষ্কারক হচ্ছে 1665 সালে রবার্ট হুক নামে একজন ইংরেজ বিজ্ঞানী এই কোষটা আবিষ্কার করেন। তিনি প্রথমে একটি বোতলের চিপি নেন, বোতলের চিপি নিয়ে তো পর্যবেক্ষণ করে দেখলেন যে এই বোতলের চিপিটা মৌচাকের মতো অসংখ্য ঘর, ছোট ছোট ঘর দিয়ে সাজানো আছে। মৌচাক যেমন ছোট ছোট, আমি বলে দিয়েছি তো দেখো, মৌচাক যেমন ছোট ছোট ঘর দিয়ে কি একটা মৌচাক তৈরি হয়, ঠিক তেমনি কিন্তু ওই বোতলের চিপিটা সেরকম এরকম ছোট ছোট ঘর দ্বারা সজ্জিত ছিল। তিনি এই ছোট ছোট ঘর দ্বারা সজ্জিত দেখা জিনিসটাকেই নাম দেন কি, কোষ। তো ওনার ওই পর্যবেক্ষণে ওই কোষটি ছিল মৃত কোষ। আবার জীবন্ত কোষে কি থাকে, প্রোটোপ্লাজম থাকে। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি এই প্রোটোপ্লাজমটা কি। এই প্রোটোপ্লাজমটা হচ্ছে এই প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে অর্থাৎ ভেতরে যে পাতলা পর্দা বেষ্টিত জেলির মতো এই থকথকে নরম বস্তুটি থাকে, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। আমি আবারও বলছি প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীরের অভ্যন্তরে অর্থাৎ ভেতরে যে পাতলা পর্দা বেষ্টিত জেলির মতো থকথকে নরম তরল পদার্থটি থাকে, সেটি হচ্ছে প্রোটোপ্লাজম। তো এবার আসো শিক্ষার্থীরা, আমরা জানি কোষের প্রকারভেদ সম্পর্কে জানি। তো কোষের প্রকারভেদ হচ্ছে নিউক্লিয়াসের অনুপস্থিতি এবং উপস্থিতির উপর ভিত্তি করেই কিন্তু কোষের প্রকারভেদটা করা হয়। আমি তোমাদেরকে ছোট আকারে বলে দিচ্ছি যে নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস হচ্ছে ওই যে আমরা প্রোটোপ্লাজম বললাম, প্রোটোপ্লাজমের মধ্যে যে ভাসমান গোলাকার যে ঘন বস্তুটি থাকে সেটি হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা কি বলছিলাম, নিউক্লিয়াসের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে কি কোষের প্রকারভেদটা হয়ে থাকে। কোষকে কি দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আদি কোষ এবং অপরটি হচ্ছে প্রকৃত কোষ। আমরা আদি কোষকে বলি, আদি কোষের যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই কোষে কি, নিউক্লিয়াসের আবরণ। আমি আবারও বলছি আদি কোষের যে প্রধান বৈশিষ্ট্য তাতে কি নেই, নিউক্লিয়াসের আবরণ নেই। উদাহরণস্বরূপ যেমন ধরো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কিন্তু নিউক্লিয়াসের আবরণ দ্বারা আবদ্ধ নেই। আবার আসো প্রকৃত কোষ, প্রকৃত কোষে আমি প্রথম দেখে দিচ্ছি আদি কোষ দুই নাম্বার হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ কি বলি, আদি কোষের যে প্রধান বৈশিষ্ট্যটি ছিল ঠিক তার উল্টো হচ্ছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য। আদি কোষের কি বৈশিষ্ট্য ছিল, প্রধান বৈশিষ্ট্য ছিল আদি কোষে নিউক্লিয়াসের কোনো আবরণ নেই। তো ঠিক তার উল্টো প্রকৃত কোষ হচ্ছে কি, নিউক্লিয়াসের আবরণ আর থাকে কিংবা আছে। তো এই প্রকৃত কোষকে কিন্তু আবার দুভাগে ভাগ করে, তাদের কাজের ভিত্তিতে দুভাগে।
ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে দেহকোষ অপরটি হচ্ছে জনকোষ। একটি হচ্ছে দেহকোষ আর আরেকটি হচ্ছে জনকোষ। প্রকৃত কোষে যে কাজ আছে কাজের ভিত্তিতে তাদের আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে দেহকোষ এবং অপরটি হচ্ছে জনকোষ। দেহকোষ হচ্ছে দেহের যে গঠন ও কাজ থাকে তাকে অংশগ্রহণ করা, এটা হচ্ছে দেহকোষের কাজ। এইসব কোষ বিভাজন অর্থাৎ ভেঙে যাওয়ার কারণে, এইসব মানে দেহকোষ ভেঙে যাওয়ার কারণে কি জীব দেহ বৃদ্ধি পায়, মানে জীবের দেহের বৃদ্ধিটা আসে। এবার আসো জনকোষ। জনকোষ হচ্ছে জনকোষের কাজ হচ্ছে জীবের প্রজননে অংশগ্রহণ করা, মানে জীবের বৃদ্ধিতে অংশগ্রহণ করা। তো আসো আমাদের দেহে এরকম অসংখ্য কোষ দ্বারা গঠিত, এই কোষগুলো আবার নানা আকারের হয়ে থাকে, কিছু ডিম্বাকার, কিছু আয়তাকার, কিছু গোলাকার। আমি আরেকটা কথা বলে রাখি, কোষ কিন্তু খালি চোখে দেখা যায় না। তো আসো আমরা কি পড়লাম আজকে, কোষ কি, কোষ কে আবিষ্কার করেছে, তারপর কোষের প্রকারভেদ এবং ওদের কাজের বৃদ্ধির উপর নির্ভর করে ওই প্রকারভেদগুলোকে কয়েকভাবে ভাগ করা হয় তার উপরে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো আসলে আমি আবার সংক্ষিপ্ত আকারে বলে যাই, কোষ কি, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোষ কে আবিষ্কার করে, 1665 খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দে রবার্ট হোক নামে এক ইংরেজ বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন। আর আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানি। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।